দিস ইজ শর্টস টিউটোরিয়াল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আপনি আপনার মোবাইলকে আপনি কম্পিউটার কিভাবে বানিয়ে ফেলবেন, অর্থাৎ আপনি কম্পিউটারের সকল কাজ আপনি মোবাইলেই ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনার মোবাইলটি এখন হয়ে যাবে কম্পিউটার। তো কিভাবে আপনি আপনার মোবাইলটিকে কম্পিউটারে রূপান্তর করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা চলুন শুরু করা যায়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যায়। এজন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন উইন সেভেন সিমু। দেখেন উইন সেভেন সিমু নামে যে আইকনটি দেখতে পাচ্ছেন, প্রয়োজনে আপনি এটাকে স্ক্রিনশট করে নিয়ে রাখেন এবং দেখে দেখে এই অ্যাপটি আপনি ইনস্টল দিয়ে নেবেন। তো আমরা ইনস্টল দিলাম। তো ইনস্টল হয়ে গেলে আপনি এখানে প্লেতে ক্লিক করবেন। এরপর আপনি ওপেনে ক্লিক করবেন। তো একটু অপেক্ষা করুন, উইন্ডোজটি আপনার মোবাইলে ইনস্টলিং হচ্ছে। দেখেন এখানে লেখা রয়েছে গেস্ট। তো আপনি যদি এখানে সুইস ইউজারে ক্লিক করেন তাহলে আপনি এখানে ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিয়ে আপনি একটি লগ ইন, আপনার লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনাকে লক করে রাখতে পারবেন। তো আপনি ছাড়া কেউ আপনার মোবাইলে উইন্ডোজটি ওপেন করতে পারবে না। তো এখানে আপনি যদি একটি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউজার নেম পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো আমরা এটা করছি না, আমি আপনাকে দেখাচ্ছি, গেস্ট হিসেবে আমি আপনাদেরকে ব্যবহার করে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু উইন্ডোজটি চালু হচ্ছে, অর্থাৎ হুবহু যে কম্পিউটারের যে সুবিধাগুলো রয়েছে উইন্ডোজ উইন্ডোজ সেভেন, তো সেই উইন্ডোজে কিন্তু আপনার মোবাইলে রূপান্তর হয়ে গেছে, অর্থাৎ কম্পিউটার রূপান্তর হয়ে গেছে আপনার মোবাইলটি। তো এখন আপনি এখানে কীভাবে কাজগুলো করবেন আমি আপনাদেরকে এ টু জেড দেখাচ্ছি। তো এখানে মাউস যে কোনো জায়গায় আপনি আঙুলটা একটু টাচ করে হোল্ড করে ধরে রাখলে কিন্তু এরকম একটা অপশান শো করবে। তো আপনি এখান থেকে রিফ্রেশ করে নিতে পারবেন। তো এখন ধরা যাক আপনি এখান থেকে ফাইলগুলো আপনি এই ডিসপ্লেতে অ্যাড করে রাখবেন, যে আপনার প্রয়োজনীয় ফাইলগুলো। তো এর জন্য আপনি কী করবেন, এখানে যে নিচে একটু অপশন রয়েছে এই যে দেখতে পারছেন, এটাতে আপনি টাচ করবেন। করার পর এখানে আপনার যে প্রয়োজনীয় ফাইলগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ, তো সেগুলো আপনি ডিসপ্লেতে অ্যাড করবেন। কিভাবে, ধরুন আমি ক্রোম ব্রাউজারটি আমি নেট ব্রাউজিংয়ের জন্য ব্যবহার করব। তো এই জন্য ক্রোম ব্রাউজারটি আমি হোল্ড করে ধরে রাখলাম। তো আপনি ওখানে আঙুলটা লাগিয়ে একটু হোল্ড করে ধরে রাখবেন, ধরে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এরপর এখানে একটা অপশন দেখতে পারবেন, সেন্ড টু ডেস্কটপ, অর্থাৎ আমরা ডেস্কটপে পাঠিয়ে দেবো। সেন্ড টু ডেস্কটপ দিলাম, দেখেন ক্রোম ব্রাউজারটা আমাদের ডিসপ্লেতে শো করছে। এরপর আপনি এভাবে একটি করে আপনি এখানে নিতে পারবেন আপনার যেটি প্রয়োজন। তো আমি দেখাচ্ছি, নেট নিলাম, এরপর আমি নেব ক্যালকুলেটরটা, আমার প্রয়োজন আছে, সরি ক্যালকুলেটর, ক্যালকুলেটর সেন্ড টু ডেস্কটপ, ওকে আমরা নিলাম, সাজিয়ে নিলাম। এরপর মাউসটা আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করে হোল্ড করে ধরে রেখে আপনি এখানে এই যে লেখা রয়েছে গেজেট ডিসপ্লে নামে একটা অপশন রয়েছে, গেজেট লেখা রয়েছে যে অপশনটা দেখাচ্ছি, জানা সরি, পার্সোনালাইজ লেখা রয়েছে, এরপর আছে এখানে ভিউ। তো ভিউ ক্লিক করার পর দেখানে এখানে তিনটি অপশন রয়েছে, লার্জ আইকন যদি আমি ক্লিক করি তাহলে আমাদের ওই যে ডেস্কটপে যে আইকনগুলো রয়েছে এগুলো বড় হবে। এরপর যদি আপনি চান না আমি এত বড় রাখবো না, আমি মিডিয়াম রাখতে চাই, তাহলে আপনি ভিউতে ক্লিক করবেন, ভিউ, হ্যাঁ ভিউ ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে মিডিয়াম। তো মিডিয়াম ক্লিক করলে আমাদের মিডিয়ামে অপশন সাইজে হয়ে যাচ্ছে। তো এই ছিল এই অপশনটি, তো এখানে আমরা রিফ্রেশ করলাম। তো এরপর আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি চাইলে এরপর আপনি এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে এই কম্পিউটার ক্লিক করলাম, কম্পিউটার থেকে আপনি এটাকে অ্যালাউ করে দেবেন, এই উইন্ডো থেকে আপনি
কিভাবে গান অথবা মিউজিক আপনার অডিও ভিডিওগুলো আপনি কিভাবে এটাকে প্লে করবেন। তো এখান থেকে আপনি এটা চাইলে বড় করতে পারেন মাইনাসের সাথে যে অপশন দেখেন এখানে হার্ড ডিস্কটা শো করছে, অর্থাৎ এ টু জেড কম্পিউটার যেভাবে উইন্ডোজ 7 রয়েছে সেইভাবে কিন্তু আপনার মোবাইলে এ টু জেড কাজ করতেছে। তো এরপর আমরা অ্যান্ড্রয়েডের সিস্টেমে ক্লিক করলাম, অ্যান্ড্রয়েড সিস্টেম দেখেন এখানে আমার সব ফোল্ডারগুলো শো করতেছে। তো আপনি এখানে কী করবেন, এখানে যদি আপনি গান বা মিউজিক আপনি শুনতে চান বা চান সেটা আপনাকে ক্লিক করে দেবেন। সব মিলে এই সিস্টেমটি এক সেকেন্ডে 500 ভাগের এক ভাগ সময়ে প্রতিনিয়ত ডাটা নিতে থাকে এবং কোন এভাবে বাজে দেবেন। এরপর আপনি এটাকে মাইনাস করে মিনিমাইজ করে রাখলেন, দেখুন এটা মিনিমাইজ হলো। যদি আপনি মাইনাসে ক্লিক করেন তাহলে এটাকে আপনার এখানে মিনিমাইজ হলো, পরবর্তী এক ক্লিকে আপনি আবার ওটাকে প্লে করতে পারবেন। তো এই ছিল, এরপর আপনি এখান থেকে এ টু জেড এভাবে আপনি দেখে নেবেন। ডেস্কটপে ক্লিক করলাম, তো এই ছিল, এভাবে ক্লিক করবেন। এই ছিল আজকের ভিডিওটি এবং একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনাদেরকে। তো আপনি এখান থেকে কীভাবে বের হবেন, আপনি পূর্বের অপশনে কীভাবে চলে যাবেন, অর্থাৎ আপনি মোবাইল ডিভাইসে কীভাবে আপনি চলে যাবেন। আপনি চাচ্ছেন যে আমি না এই অপশনে থাকবো না, ডেস্কটপ থেকে আমি মোবাইল ডেস্কটপে চলে যাব। তো এই জন্য আপনাকে কী করতে হবে, জাস্ট আপনি এখানে এই যে হোম বাটন রয়েছে, হোম বাটনটি রয়েছে আপনার মোবাইলের, এখানে আপনি ডাবল টাচ করবেন। টাচ করলে কিন্তু আপনার মোবাইলের অপশনে চলে আসলো, দেখেন আমি মোবাইল অপশনে চলে আসলাম। আবার আপনি যদি ডেস্কটপে যেতে চান তাহলে আপনি সেই অ্যাপসটিতে আপনি ক্লিক করে আপনি পুরোটায় চলে যেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি একটুখানি হলেও আপনাদের উপকার হয়ে থাকে তা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।